আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি সবাই ভালো আছেন। তো আজ একটা ভিডিও নিয়ে আসলাম, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো বিট মেকার, পূর্বে অবশ্যই বিট মেকার সম্বন্ধে অবশ্যই একটা ভিডিও দিছি আমি। যাই হোক, আজকে অন্য একটা বিষয়ে কথা বলবো বিট মেকারের। তো এই যে দেখেন বিট মেকার, বিট মেকারে অনেকেই যারা আগে ইউজ করছে, তো অনেকেই দেখা গেছে যে 5,500 হইলে, 5,587 হইলে উড্ডো দিয়ে গেছে। তো এখন নতুন আপডেটটা, একটু নতুন আপডেটে একটু চেঞ্জ হয়েছে। অনেকেই বলতেছে ভাইয়া, তো টাকা তো 87 তো উড্ডো হচ্ছে না, তো কেন? তো যাই হোক, আমি বিট মেকারে ঢুকবো, তো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো সম্পূর্ণ দেখবেন, তো একটু ওয়েট করতে হবে। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো দেখেন আমার এখানে 39,950 হয়েছে। তো আমি আজকে দেখাবো কীভাবে উড্ডো দিতে হয়, যেহেতু আমার এখানে 50,000 হয় নাই। তো 50,000 হইলেই আমার এটা উড্ডো দিতে পারবো। তো যার জন্য আমার 50,000 হয় নাই, তো আগে তো একটা সিস্টেম ছিল এই বিট মেকারের, 5,587 হইলেই তো উড্ডো দিয়ে গেছে। তো এই সিস্টেমটা এরা চেঞ্জ করছে, তো এই সিস্টেমটা চেঞ্জ করছে। তো অনেকেই জানে না, অনেকেই হয়তো বা ভাবতেছে কী হইলো, কী মানে কেন এরকম হচ্ছে, মানে এই ধরনের একটা মন্তব্য। তো আমি তো একটা একটা ভিডিও আসছিলো, তো এই ভিডিওটা আমি কেটে দিই এখন। দেখে এখন আমার ইয়েতে কত হয়েছে, 50,000 না হইলে উড্ডো দেওয়া যাবে না। হ্যাঁ, 50,000-এর উপরে। তো এখন আমি উড্ডোতে ক্লিক করব। এই দেখেন ডান সাইডে, হ্যাঁ এখন আমি উড্ডো দিতে পারবো। এই যে আমার কয়েনবেজের যে অ্যাকাউন্টে যে ইয়ে আছে, তো সেটা শো করছে। তো আমি এই উড্ডোতে ক্লিক করব, তো আমার এটা উড্ডো হয়ে যাবে। দেখছেন জিরো হয়ে গেছে। তো এখানে অনেকেই জানে না, অনেকেই ভাবতেছে আগে 5,500 হইলেই তো উড্ডো দিয়ে গেত, তো এখন কেন এরকম হচ্ছে। এটা নতুন আপডেট হওয়ার পরে এই এটা ওরা এই ফিউচারটা দিছে। যাই হোক, তো আপনারা, আমি এর জন্যই আমি এই ভিডিওটা করা, তো আর তেমন কিছু না। তো যারা জানেন জানেন, তো আমার এত 87 আমার উড্ডো হয়ে গেছে। যাই হোক, সাকসেসফুল দেখাই দিছে এখানে। তো যারা জানেন না তাদের জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি আরও নতুন নতুন কিছু নিয়ে আসব অনেক বিষয়ে। তো অবশ্যই লাইক দিবেন চ্যানেলটাকে, তো আমার এই চ্যানেলটা নতুন, যার জন্য আসলে, আর আমি আসলে ইউটিউবে নতুন কাজ করতেছি, তো আমি আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর যদি কোনো সমস্যা মনে হয়, কোনো কিছু জানার যদি মনে হয় যে কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমার কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।